রাইজর যে সঁহারি মানুষ গম পায় তো কত আজমল ডাঙরিয়া গোটাই পৃথিবী চিনি পায় আর কত রকিবুল হোসেন যেটা গড়ক সুরক্ষা দিব পারা নেই সেইজন ব্যক্তির কিমান ধুবরী লোকসভা সুরক্ষিত হব তেখেতর এতিয়া কোনো নিরাপত্তা দিয়ার ক্যাপাসিটি আগত নাছিল এতিয়াও নাই চিন্তা নাই আমার ধুবরী লোকসভার ভোটারে রকিবুল হোসেন ডাঙরিয়াক আজির ডেটত যদি ভোট হয় আমি 5 লাখ ভোটত জিতি আছে আর যিহারে কংগ্রেসের যিমান উইংস আছে সকলে পদত্যাগ করে আছে এআইডিএফ পড়াই প্রচার চলাব রকিবুল হোসেন ক্যান্ডিডেট হওয়ার কারণে তেখেতসকলে বেয়া পাইছে মানুষ পঞ্চায়েত প্রতিনিধি ইতিমধ্যে 5,000 টিকিট বিক্রি করেছে ইয়াক জেলা পরিষদের চেয়ারম্যান বানাইছে তাক সভাপতি বানাইছে অমুকক কাউন্সিলর বানাব অমুকক এমএলএ বানাব এইবিলাক দি দেড় মাস ধরে চলি আছে এক পয়সাও ইলেকশনত এতিয়ালে দিয়া নাই কালি ইয়াত যে হেলিকপ্টার লৈ মিটিং করেছিল এই মিটিংয়ের পয়সা লৈ কাজিয়া হয়েছিল তেখেতের ঘর আপনার খোঁজ করে দেখব কোনো কংগ্রেস বন্ধুয়ে তেখেতক ভোট নিদিয়ে 10 লাখ ভোটের ব্যবধান এই হারি আছে এটা নিশ্চিত এই কথাটার মই উত্তর এটাই কই দিব পারিম দেবব্রত শইকীয়া ডাঙরিয়া সিএলপির লিডার আর ভূপেন বড়া ডাঙরিয়া পিসিসির অধ্যক্ষ দুইজনে কইছে আমার কংগ্রেসত গদ্দার আছে রাষ্ট্রপতি তো ভোট দিছে রাজ্যসভাতো ভোট দিছে সব কংগ্রেসের হয়ে কাম করে মই আজি দাবি করো একমাত্র গৌরব গগৈ ডাঙরিয়া বাদ দিয়ে কংগ্রেসের গোটাইখানি হেমন্ত বিশ্ব শর্মার ডিকটেশনত চলে তেখেতর পয়সা চলে তেখেতর কথা মতে উঠা বহা করে তার প্রমাণ কমলক্ষ পুরুষস্থ ডাঙরিয়া 3 বারের বিধায়ক এবার চতুর্থবার তেখেতে যেদিনা যাই গামোচা পিন্ধাইছিল সিএম ডাঙরিয়া তার পিছদিনে কি স্টেটমেন্ট দিছিল যে মই কংগ্রেসত 15 বছর আছো কিন্তু দাদার কথা মতে সকলখানি কাম করেছে এতিয়াও করে থাকিম ভবিষ্যতে ইয়াতকে আর প্রমাণ আছে নাকি তেখেতে বিএ পাশ করেছে বলে কইছে মই নাজানো কিমান দূর খসা মিশা এমএ পাশও থাকিব পারে কিন্তু তেখেতে ইংরাজে ফলফলিয়া কই যায় পার্লিয়ামেন্টত বক্তব্য দিয়ার তেখেতর যোগ্যতা নাই এই ধুবরী লোকসভার নিচিনা এখন ঠাইত যদি এমপি হয় তেখেতে কি ভাষারে বক্তব্য রাখিব আর জ্বলন্ত সমস্যাবিলাক কেনেক উত্থাপন করিব 2 নম্বর তেখেতে কইছে আটাইতকৈ ডাঙর কোশ্চেন যেটো গোটাই ভারতবর্ষর গোটাই পৃথিবীত আলোচনা হয়েছিল অসমত আলোচনা হয়েছিল রুজান বেগম আর মনোরা বেমা দুইজনের যেতিয়া হাইকোর্টে পঞ্চায়েত লিঙ্কেজ সার্টিফিকেটক ইনভ্যালিড করে দিলে 2017 চনত এই কেস নম্বর মনোরা বেমা আর রুজান বেগমে দুজন পিটিশন দিয়ে পৃথকে পৃথকে যে আজমল ডাঙরিয়া আমি যেহেতু দুখিয়া মানুষ হাইকোর্টত কেস হারিছো এতিয়া আমি দিল্লিত যাব নোৱাৰো সুপ্রিম কোর্টত আপনি লৈ যাক আজমল ডাঙরিয়া আইনের সাহায্যত জমিউদ্দিন মহিন্দর বেনারস তেতিয়া কেস দুইটা লৈ যাওয়া হয়েছিল এই কেস নম্বর আছিল 12,647 আর অবলিক 2017 2 নম্বর কেসটো আছিল 13,256 অবলিক 2017 এই দুটা কেস সুপ্রিম কোর্টত আর্গুমেন্ট হওয়ার পিছত আজমল ডাঙরিয়ার আইনি সাহায্যত এই কেস দুটা আমার মহিলাসকলের সপক্ষে রায় আনিবলৈ সক্ষম হয় রকিবুল হোসেন ডাঙরিয়া বারে বারে কৈছে এই কেসবিলাক আমার রকিবুল হোসেন ডাঙরিয়ার কোনো কেস নাই আমসুর কেস আছে আপনাদেরও জানে আর আমসু অরাজনৈতিক একটা সংগঠন আমসুর কেস থাকলে রকিবুলের কেস থাকা বলে নবুঝায় আমসু যেতিয়া গৈছিল সুপ্রিম কোর্টত ডিস্ট্রিক্ট নেতৃত্ব হোক স্টেট নেতৃত্ব ময়ও চান্দা দিছিল 20,000 25,000 50,000 প্রত্যেক বারে দিছিল যেহেতু এটা জনগোষ্ঠীর উপর অন্যায় অত্যাচার হয়ে আছে তার কারণে আমসুও কেস লড়ক এআইডিএফও কেস লড়ক জমিয়ত উলামা হিন্দু কেস লড়ক রকিবুলের কোনো কেস নাই তৃতীয়তে রকিবুল হোসেন ডাঙরিয়া আরো এটা এই কারণে মিশা কথার ফ্যাক্টরি কইছো কইছে ধুবরী বুলভারের ব্রিজ 2008 চনত আমার সরকারে করেছে ধুবরী ফুলবাড়ির ব্রিজ যদি 2008 চনত দেখেতে স্যাংশন লেটারটা দেখাবো পারে মই কইছি মই বিধায়ক আর না থাক সেদিনাই পদত্যাগ করিম আর আমার এমপি ক্যান্ডিডেট উদ্ধ করিম গোটাই আজমল ডাঙরিয়ার নেতৃত্ব প্রচেষ্টাত ধুবরী ফুলবাড়ির ব্রিজ হয়েছে গোটাই ভারতবর্ষে যান।